ओजोन। अरे बेटा तू जो ओजोन करार कथा बोलछिस तो की ओजोन करबी? दाड़ी पार्लर एक दिके थाकबे राजा मशाईर गयना सोना दाना सब किछु, আর আরেক দিকে থাকবে গ্রামবাসীদের ভক্তি ভরে গড়া মায়ের জন্য গয়না। লোকনাথ, লোকনাথ তুই কি পাগল হলি? মহারাজের দান করা সোনা দানার সঙ্গে বাকিদের গয়না মাপে কখনো চলে? চলবে না কেন গুরুদেব? আমি তো ভক্তির সঙ্গে দর্পের তুলনা করছি। গ্রামবাসীদের বানানো গয়না মায়ের প্রতি তাদের ভক্তি ভালোবাসার নিদর্শন। আমি দম্ভের সঙ্গে ভালোবাসা তুলনা করতে চাই, তা দিয়ে প্রমাণ হবে মা কোনটা চান। পার্থিব ধনের মূল্য কতটা মায়ের কাছে তখনই তো বোঝা যাবে গুরুদেব। আপনি আদেশ দিলে দাড়িপাল্লা এখানে আনার ব্যবস্থা হবে। বেশ, তোমরা নিয়ে এসো দাড়িপাল্লা। আর লোকনাথ, তুই যে গ্রামবাসীদের মুখপাত্র হয়ে উঠেছিস, তুই কে? তুই কি রাজা যে প্রজা পালনের দায়িত্ব নিয়েছিস, নাকি কোনো ত্রাতা যে গ্রামবাসীদের উদ্ধারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিস? গ্রামবাসীরা তো এমন কোনো বিপদে পড়েনি যে তাদের উদ্ধার করতে হবে। তোমরা কি কেউ কোনো বিপদে পড়েছ? তবে রাজামশাই, আমি মায়ের সন্তান, এই গ্রামবাসীরাও মায়ের সন্তান, সম্পর্কে তো আমরা ভাই বোনই হলাম, তাই না? এরাই তো আমার দাদা দিদি, আমি যা বলছি আমার ভাই বোনদের হয়েই বলছি, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি বলছি, তাদের মায়ের কাছে আমি নিয়ে যাওয়ার জন্য বলছি। মহারাজ, এই গ্রামবাসীদের লোকনাথ সত্যই সহদর সম মনে করে। এতদিন মায়ের এই মন্দিরে মায়ের দর্শন করার অধিকার ছিল শুধুমাত্র সাধকদের, কিন্তু লোকনাথ কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গ্রামের সকলের মাকে দর্শন করার অধিকার দিয়েছে। মা এখন শুধুমাত্র সাধকদের নয়, মা এখন সকলের, ধনী দরিদ্র উচ্চ নীচ নির্বিশেষে সকলের অধিকার আছে মায়ের মন্দিরে আসা, মাকে দর্শন করার, মাকে পূজা করার। সে কথা আমি মানছি আচার্যদেব, কিন্তু মায়ের মলিন বসন দরিদ্র বেশ আমি মেনে নিতে পারছি না। আমার সামর্থ্য আছে মাকে বহুমূল্য রত্নে সাজানো, তা ছেড়ে মা কেন তুচ্ছ উপকরণে সাজবেন? এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে মা কি চান। গিন্নি, ওইদিকে দেখো। দাঁড়িপাল্লা এনে বসানো হয়েছে মন্দির প্রাঙ্গণে। যাও গিয়ে মাকে দানের গয়না নিয়ে এসো, দাঁড়িপাল্লায় চাপাও। তোমরা যে যা গয়না বানিয়েছ সবকিছু নিয়ে এসো। এই সামান্য গয়নায় কি হবে ভাই?
রাজার কাছে তো অনেক সোনা দানা, তুই কেন এরকম অসম প্রতিযোগিতায় যাচ্ছিস? বড় সাত করে মায়ের জন্য গয়না করেছিলাম ছোট ছোট নাসি, ভেবেছিলাম আমাদের যা সামর্থ্য আছে তাই দিয়েই মাকে সাজাবো। কিন্তু তোর রাজার সঙ্গে লড়াই, না না, আমাদের যে বড় ভয় করছে সন্ন্যাসী ঠাকুর। এ তো লড়াই নয়, এ তো পরীক্ষা। মা তো আজ নিজেই প্রমাণ করে দেবেন, মা কি চান। মায়ের কাছে আসতে হলে তো সব অহং দর্প বিসর্জন দিয়ে আসতে হয়। শুধু ভালোবাসার ভক্তি নিয়ে আসতে হয়। তোমরা তো সেই ভক্তি আর ভালোবাসা দিয়ে গয়না করেছো। তবে কেন বলছো এর মূল্য কম? এসো এসো, তোমরা নিজে যা যা গয়না বানিয়েছো সবকিছু নিজের হাতে করে দাড়ি পাল্লায় রাখো। জানি বাচ্চা, জানি বলেই তো এসেছি। এই যাও, আরো গয়না নিয়ে এসো, আমার কোষাগারে যত গয়না আছে সব নিয়ে এসো। Thank you.
এই তো মহারাজের দিকের পাল্লা ক্রমশ ভারী হচ্ছে। তাহলে তাহলে মহারাজের সোনার গয়নাই মায়ের অঙ্গে উঠবে। এমনটাই তো হতো রে ভাই, তুই কেন ওজন করাতে গেলি? সবার এত কষ্ট করে গড়া গয়না যে আর কোনোদিনই মায়ের অঙ্গে উঠবে না। মা, তুমি কোথায়? তুমি কি দেখছো না ভক্তির থেকে দর্প বড় হয়ে যাচ্ছে? তোমার কাছে কি তাই বড়? কি লোক না, এবার নিজের চোখে দেখে বিশ্বাস হলো তো, প্রমাণ হয়ে গেল তো যে মা কি চান। মহারাজের মা সোনার অলংকারে সাজতে চান, আর তার সন্তানের সামর্থ্য আছে মাকে সোনায় মুড়ে দেওয়া। সত্যি তো মা একই করলেন। লোকনাথের যে বিশ্বাস ছিল মা ভক্তির অলংকারে গায়ে উঠাবেন, সত্যি যে অর্থের কাছে সম্পদের কাছে ভক্তি আর ভালোবাসা হেরে গেল। মা, মা গো, তুমি কি তোমার দরিদ্র সন্তানের হাতে গড়া গয়না পড়বে না? মা, তুমি বলো মা, তুমি কি চাও? ভক্তি না প্রাচুর্য? মা কি চান তা ওই দাড়ি পাল্লার দিকে তাকালেই বুঝতে পারবে লোকনাথ। এর পরে আর কোনো প্রশ্নেরই অবকাশ থাকে না। তবে আজ আমার আনা গয়নাই মাকে সাজানো হচ্ছে। আশা করি আপনারা আর কোনো আপত্তি করবেন না চাচাদেব। মায়ের এই সন্তান মাকে সাজানোর পূর্ণ অধিকার অর্জন করেছে। তুমি এমন করলে মা, পার্থিব ধন সম্পত্তি তোমার কাছে বড় হলো। মায়ের এসব ব্যাটা বেটিরা যারা চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে, এসব কিছু দেখছে শুনছে, তাদের সবার হয়ে আমি মায়ের কাছে বলছি, মারে তুই যে আনন্দময়ী মা, নিরানন্দ করিস না, করিস না। সবার মুখে হাসি ফোটারে মা, হাসি ফুট, হাসি ফুট। ছেলেকে এমন করে ডাকছে, মায়ের কিন্তু এবার সাড়া দেওয়া উচিত। মায়েরা যে কেন বারে বারে এরকম ভাবে সন্তানের ভালোবাসা যাচাই করে নেয় কে জানে। মা, তুমি প্রমাণ করে দাও, তুমি কি সাজে শাস্তি চাও? তুমি কি খড়ের মা শাস্তি চাও আমাদের, নাকি রানী মা? প্রমাণ করে দাও মা, প্রমাণ করে দাও মা। মা, তুমি এসেছো? Thank you.
মা কোথায়? মা লোকনাথ কাকে দেখছে? হুম হুম কারে সবার উঠে নীল নীদ রাজিতে ত্রৈলোক্যক মুখে দিব্যে কালিকায় নমস্তুতে প্রত্যালিয়া মহাঘোরে মুন্ডমালা বিভূষিতে খর্বেলম্বোদরে ঘোরে কালিকায় নমস্তুতে নবয়ৌবন সম্পন্নে সগজ কুম্ভপস্থানে বাণেশ্বরী শিবে শান্তে কালিকায় নমস্তুতে লোল জীবে দুরারোহে মিত্রত্রয় বিভূষিতে ঘোর হাস্যোৎকটাকারে কালিকায় নমস্তুতে সম্ভব মহারাজ, আপনার দেওয়া এত সোনার চেয়ে ওদিকে দাড়ি পাল্লা এত ভারী হয়ে গেল। তা তো আমি বুঝতে পারছি না বড় রানী। বলেছিলাম না, মা কখনো তার সন্তানদের কষ্ট দিতে পারেন না। তাই দেখো, মা নিজেই প্রমাণ করতে চলে এসেছেন। কোথায় মা? কোথায় এসেছেন উনি? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। মাকে তো আমরা কেউ দেখতে পাই না রানী মা, শুধু লোকটা দেখতে পাই। লোকনাথ ডাকলি মা নিজে আসে পিছায় করতে। মা আসুন আর নাই আসুন, আমার এত সোনার ওজন ওই সামান্য জিনিসের গড়া গয়নার থেকে হালকা কি করে হয় আমি সেটা জানতে চাই। ভালোবাসা আর ভক্তির ওজন যে পার্থিব ধন সম্পদের থেকে অনেক গুণ বেশি। এইটে এইটে একদম ঠিক বলেছিস রে বেটা। আসলে মহারাজ, আসল কথা হলো গ্রামবাসীদের অর্থবল নেই ঠিকই, কিন্তু তাদের মধ্যে ভক্তিবল আছে, আর তার দ্বারাই তো তারা মাকে গয়না দিয়ে সাজাবার অধিকার পেয়েছে। ঠিক বলেছ বৈদ্যমশাই, সন্তান আর মায়ের সম্পর্ক যে সোনার চেয়েও দামি তা তো মা আজ নিজেই বুঝিয়ে দিয়েছেন। মহারাজ, এবার তাহলে মায়ের পূজার আয়োজন করি। মন্দির সাজাতে হবে, মায়ের অঙ্গসজ্জা করতে হবে। মা তো নিজেই নির্দেশ দিয়েছেন কিভাবে তিনি সাজতে চান, তাহলে আর কিসের বিলম্ব মহারাজ? হ্যাঁ ছোটদের, এবার আমরা সবাই মন্দিরে যাই। মাসি কখন সাজতে চেয়েছে, অনেক দেরি হয়ে যাচ্ছে যে।
মহারাজ কি নিজের পরাজয়টা মেনে নিতে পারছেন না? সে তো স্বাভাবিক। কত আশা করে মাকে সোনায় সাজিয়ে দিতে চেয়েছিলেন মহারাজ, অবশেষে এভাবে পরাজিত হয়ে। ভুল হচ্ছে, কিছু একটা ভুল হচ্ছে আমার। এই দাড়িপাল্লায় কারসাজি নেই তো?